হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আরে দেখো মাম্মা স্কুলে যাওয়ার জন্য এত নাচেনি কেন নাচছে সেটা একটু পরেই বুঝতে পারবে ও তো ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য ওকে রেডি করেছি এমনকি আমি টিফিনও বানিয়ে নিয়েছি তো তারপরে ওয়েদারটা একবার দেখো তোমরা এত অন্ধকার বজ্রপাত পড়ছে আর বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ইলেকট্রিকও চলে গিয়েছে ও হ্যারেকিন জ্বালিয়ে আছে দেখতে পাচ্ছ ছোট হারে কিনটা তো এত বৃষ্টিতে ওকে আর স্কুলে নিয়ে যাওয়া হয়নি তাই অত নাচ ছিল তো এবার বাড়ি বাজার চলে এসছে তো মাঝখানে ওকে আবার পড়িয়ে নিয়েছি তখন আর ভিডিওটা রেকর্ড করিনি তো ওকে পড়িয়ে নিয়ে এবার বাজার এসছে তো আজকের ও যেহেতু ওয়েদারটা এরকম তো বাজারে আমার ছুটি আছে স্কুলে যায়নি এরকম ওয়েদার বলে তো অনেক রকম বাজার নিয়ে এসেছে যেদিন স্কুলে যাই এগারোটায় আসি বলে এত কিছু আনতে পারে না তো দেখো আমার ফেভারিট লাল লাল নিহেড়ে মাছ বড় বড় চিংড়ি আর এদিকেও আরেকটা মাছ ইলিশ মাছ তো ইলিশ মাছটা ভালো কেটে নিয়ে এসছে ভালো করে বেচে কেটে নিয়ে এসছে আমি জাস্ট বেসিনে ধুয়ে নিলেই হয়ে যাবে তো এত কিছু একসঙ্গে আমি রান্না করব না ফ্রিজে রেখে দেবো যেহেতু একসঙ্গে নোনা মাছ এতগুলো খাওয়া ঠিক নয় নিড়ে মাছটা চিংড়িটা ফ্রিজে রেখে দেবো ইলিশ মাছটা আর আর ফ্রিজে তো এমনি মাছ আছে নর্মাল যেহেতু মানে নদী নোনা মাছ নয় সেই মাছটা তো রাঁধতে হবে কারণ পাপা নোনা মাছ খাবে না হয়তো একটা ইলিশ মাছ খেলে খেতে পারে কিন্তু সম্পূর্ণ ভাতেও এই নোনা মাছের তরকারি খাবে না ওই জন্য এদিকে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা পটল পেঁপে সব নিয়ে এসছে পটল দিয়ে একটা মাছের তরকারি করব। আর আমার ওই ইলিশ মাছটা থাকু করব আর মাম্মার জন্য চিকেন পিস আছে হয়ে যাবে এতেই তো চলো আমি সবগুলো বেজাচ্ছি কেটে ধুয়ে নিই তো এই দেখো আমার ইলিশ মাছ ধোয়া চিংড়ি কাটা এদিকে নিয়হেড়ে মাছ কাটা সব কমপ্লিট তো আমি ফ্রিজে আর নিয়হেড়ে মাছটা রেখে দিচ্ছি আর ইলিশ মাছটা সরষে ইলিশ বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি তোমাদের ভালো লাগবে যদিও মানে তোমরা জানো তবু আমি কেমন বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্রথমবার বানাচ্ছি ইলিশ মাছ আমি এর আগে ইলিশ মাছ মানে রান্না করিনি কোনো দিন ফার্স্ট টাইম তো ভাবলাম রেকর্ড করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করি তো নুন হলুদ প্রথমে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে আমি ফ্রাই করবো একটু ইলিশ মাছ খুব একটা ফ্রাই করে না হালকা ফ্রাই করে তো তো আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করে নিয়েছি এদিকে এটা আর মাথাটা লেসটাও ফ্রাই করছি আর এদিকে আমি কাঁচা লঙ্কা সর্ষে আর এক বেটে নিয়েছি আর চলো এবার প্যান বসিয়ে আমি রান্নাটা করতে থাকি তো সরিষার তেল প্রথমে দিয়ে নিচ্ছি এসব যে কোনো রান্নায় সরিষার তেল দিয়ে করাই ভালো আর একটু কালিজিরা এতে বেশি কিছু মানে এ লাগে না মশলা লাগে না শুধু সরষের তেল একটু নুন হলুদ আর একটু কালিজিরা একটু কাঁচা লঙ্কা চেরা হলেই এই সরষে প্রথম প্রধান উপকরণ তো সরষে বাটা এই কটাই হলেই এই সর্ষে ইলিশ রেডি তা খুব সময়ও লাগে না খুব সিম্পল একটা রান্না দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভীষণ টেস্টিও লাগে তো এই এবার ফুটন মানে ফুটে উঠেছে এবার মাছগুলো একে একে দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে রান্নাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো আমার রান্না রেডি হয়ে যাবে আর মাথাটা রেখে দিয়েছি ও ওটা একদিন বেগুন দিয়ে করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইবও করবে তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই